দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। সর্বপ্রথমেই জানিয়ে দিব, 13 বছর পর মিশর সফরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে পুতিনকে চাপে ফেলার নয়া ফন্দি বাইডেনের। আরও জানবেন গাজায় যুদ্ধবিরতি বহালে বৈঠকে ইসরায়েল মিশর। ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন উগ্র জাতীয়তাবাদী নেতা বেনেট। অন্যদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে যে শর্ত দিল ইমরান খান। এছাড়াও রয়েছে ইরানে সহজ জয় পেতে যাচ্ছেন ইব্রাহিম রাইসি। আরও জানিয়ে দিচ্ছি ফ্লোরিডায় বন্দুক হামলায় নিহত 2, আহত 20। সর্বশেষ জানিয়ে দিব জিয়ার মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে পুলিশ বাধার অভিযোগ বিএনপির। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। 13 বছর পর মিশর সফরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। 13 বছর পর মিশরের মাটিতে পা রাখলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি। আলোচনা হবে হামাসের সঙ্গে ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে। সম্প্রতি জেরুজালেমের একটি ঘটনা নিয়ে হামাসের সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর লড়াই শুরু হয়। দীর্ঘদিন ধরে চলা মিশর যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতার হাত বাড়িয়ে দেয়, তারপরেই দুই পক্ষ হামলা বন্ধ করে, খবর ডয়েচে ভেলের। এদিকে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে দুই পক্ষ সম্মতি হলেও পরবর্তী পদক্ষেপ কী হবে তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। 13 বছর পরে ইসরায়েলের কোনো পররাষ্ট্রমন্ত্রীর মিশরে যাওয়াকে কূটনৈতিক মহল ঐতিহাসিক সফর বলে আখ্যা করেছে। মিশরে পৌঁছানোর পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী টুইটে লিখেছেন, সাম্প্রতিক সংঘর্ষ ছাড়াও পারস্পরিক সম্পর্ক নিয়েও আলোচনা হবে। এছাড়াও বিশ্লেষকদের মতে সাময়িক যুদ্ধবিরতির পর ফের ফিলিস্তিনদের সঙ্গে ইসরায়েলের লড়াই শুরু হবে কিনা তা এখন অনেকটাই নির্ভর করছে মিশরের ওপর। মিশর দুপক্ষকে আলোচনার টেবিলে বসাতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। গাজায় যুদ্ধবিরতি বহালে বৈঠকে ইসরায়েল মিশর। মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আরও দৃঢ় করতে বৈঠক করেছে ইসরায়েল ও মিশর। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জেরুজালেমে মিশর গোয়েন্দা প্রদানের সঙ্গে বৈঠক করেছেন, ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে। এক সপ্তাহ আগে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে 2014 সালের যুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ হামাস ইসরায়েল সংঘাতের অবসান হয়। যুদ্ধবিরতি বাস্তবায়নে মিশরের কূটনৈতিক সাফল্য দেশটিতে আলোচনায় নিয়ে এসেছে। এই চুক্তিকে আরও দীর্ঘমেয়াদী করতে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে কায়রো। নেতানিয়াহু বলছেন, মিশরের গোয়েন্দা প্রধান আব্বাস কামালের সঙ্গে বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ইস্যু ও হামাসকে ঠেকানোর বিষয়ে আলোচনা করা হয়েছে। এদিকে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি গত 13 বছরের মধ্যে জানিয়েছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা পুনর্নির্মাণে সহযোগিতার উপায় নিয়ে আলোচনা করবেন। মিশর জানিয়েছে তাদের পররাষ্ট্রমন্ত্রী শামে শৌকরি আশকেনাজিকে কায়রোতে অভ্যর্থনা জানিয়েছেন। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিছু জানানো হয়নি। এদিকে নেতানিয়াহু আশকেনাজি বলেছেন, ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্য হল গাজায় আটক 2 ইসরায়েলি বেসামরিক ও নিহত 2 সেনার দেহাবশেষ ফিরে আনা। হামাস ইসরায়েলের এই প্রস্তাব এতদিন খারিজ করে এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন উগ্র জাতীয়তাবাদী নেতা বেনেট। ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী দল লিকুদ পার্টির সরকারের যবনিকা টানতে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে দেশটির বিরোধী দলগুলো। দেশটির মধ্যপন্থী দল ইয়েস আতিদের নেতা ইয়ার্ড লাপিড জোট সরকার গঠনের লক্ষ্যে উগ্র জাতীয়তাবাদী নেতা নাফতালি বেনেটের সঙ্গে সমঝোতা চুক্তি করেছেন, খবর আল জাজিরার। জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন জোগাড়ে লাপিডের 57 হাতে ছিল আর মাত্র 2 দিন। সে সময় এসে উগ্র জাতীয়তাবাদী বেনেটের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। সম্ভাব্য এই চুক্তি অনুযায়ী 120 আসনের ইসরায়েলি পার্লামেন্টে মাত্র 6 আসন নিয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চলেছেন বেনেট। ক্ষমতা আঁকড়ে ধরে কট্টরপন্থী ইহুদিদের খুশি রাখতে একের পর এক ফিলিস্তিনিদের ভূমি দখল এবং হত্যাযজ্ঞ চালিয়েছেন গাজা, জেরুজালেম ও পশ্চিম তীরে। কিন্তু এবার আর শেষ রক্ষা হচ্ছে না তার। লাপিডকে সরকার গঠনের জন্য 28 দিন সময় দেওয়া হয়েছিল, কিন্তু গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এই হামলায় ওই প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। ওই হামলার জের ধরে লাপিডের জোট শরিক হওয়ার দৌড়ে থাকা আরব ইসলামিস্ট রাম পার্টি আলোচনা থেকে বেরিয়ে যায়। এছাড়াও ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী উভয় পক্ষ যে চুক্তিতে সম্মত হয়েছে সেখানে আগামী 2 বছরের জন্য বেনেট ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। এরপর মেয়াদের বাকি 2 বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন লাপিড। ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে যে শর্ত দিল ইমরান খান।
কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক সম্ভব নয় বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সাধারণ মানুষের সঙ্গে টেলিফোন সেশনে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। ইমরান খান জানান, এই মুহূর্তে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কাশ্মীরের জনগণের সঙ্গে বেইমানি করার মতো। আগে কাশ্মীর সমস্যার সঠিক সমাধান, পরে ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করবে তার দেশ। এদিকে পাক প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তানের পক্ষে দুদেশের সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এমন উদ্যোগ নিলে তা কাশ্মীর অঞ্চলে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে প্রতারণা করা হবে। অঞ্চলটিতে যারা এখনও নিজেদের স্বাধীনতার জন্য লড়ছেন তাদের সঙ্গেও বেইমানি হবে বলে মন্তব্য করেন ইমরান খান। সূত্র হিন্দুস্তান টাইমস। ইরানের সহজ জয় পেতে যাচ্ছেন ইব্রাহিম রাইসি। আগামী 18 জুন ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলোচনায় থাকা মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানে কে হচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। প্রায় 600 প্রার্থীর মধ্যে থেকে প্রেসিডেন্ট পদের জন্য 7 জনকে যোগ্য ঘোষণা করা হলেও সবার নজর দেশটির বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসির দিকে। 1979 সালে বিপ্লবের পর ইরানের বড় সব সিদ্ধান্ত নেয়ার একক ক্ষমতা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হাতে। তাই প্রেসিডেন্ট নির্বাচনেও খামেনির প্রভাব থাকে অনেক বেশি। এবারের নির্বাচনে সর্বোচ্চ নেতার সমর্থন পাচ্ছেন তারই ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইব্রাহিম রাইসি। কট্টর রক্ষণশীল পশ্চিমা বিরোধী এই নেতার জয় নিশ্চিত করতে এরই মধ্যে বাতিল করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদে কিংবা সাদের সাবেক স্পিকার আলী রালিজানির মতো শক্তিশালী নেতার প্রার্থীরা। বিশ্লেষকরা বলছেন, আসন্ন নির্বাচনে বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছেন ইব্রাহিম রাইসি। বিচার ব্যবস্থার ওপর পিএইচডি ডিগ্রিধারী রাইসি এরই মধ্যে ঘোষণা করেছেন যে তার নির্বাচনী প্রতিশ্রুতি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে তিনি। এছাড়াও ইব্রাহিম রাইসি বলেন, আমি একটি শক্তিশালী এবং জনপ্রিয় প্রশাসন করতে চাই যার মাধ্যমে দুর্নীতি কঠোর হাতে দমন করা হবে, আর এমন একটি শক্তিশালী ইরান গঠন করব যা শত্রুদের জন্য দুঃস্বপ্ন হয়ে দেখা দেবে। ফ্লোরিডায় বন্দুক হামলায় নিহত 2, আহত 20। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ফ্লোরিডায় বন্দুক হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন অন্তত 2 জন। এই ঘটনায় আহত হয়েছেন 20 জনেরও বেশি। স্থানীয় পুলিশের পরিচালক আলফ্রেডো র্যামিরেজ এক টুইট বার্তায় এই খবর নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ। এদিকে টুইট বার্তায় আলফ্রেডো লিখেন, কাপুরুষোচিত বন্দুক হামলার ঘটনাস্থলে উপস্থিত আছি আমি। এখানে 20 জনেরও বেশি মানুষকে গুলি করা হয়েছে, বলতে খারাপ লাগছে, তাদের 2 জন নিহত হয়েছেন। এদিকে এনবিসি নিউজ জানায়, একটি নিশান পাথফাইন্ডার গাড়িতে করে হামলাকারীরা ঘটনাস্থলে আসে। 3 জন গাড়ি থেকে বেরিয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে, এরপর তারা আবার গাড়িতে চড়ে পালিয়ে যায়। এছাড়াও কর্তৃপক্ষ এসে 2টো মৃতদেহ উদ্ধার করেছে। হাসপাতালে ভর্তি করা হয়েছে কমপক্ষে 20 জনকে, এর মধ্যে 1 জনের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করা যায়নি, সূত্রটি জানিয়েছে ইত্তেফাক। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, জিয়ার মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ বিএনপির। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও বস্ত্র বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠান সহ বিভিন্ন স্থানে পুলিশ বাধা প্রদান করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। আজ বিএনপির নয়াপল্টনে এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। প্রিন্স বলেন, শহীদ জিয়াউর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা, টাঙ্গাইল, দিনাজপুর, ময়মনসিংহ, নড়াইল, কুষ্টিয়া সহ দেশের বেশ কয়েকটি এলাকায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে পুলিশ ও প্রশাসন নির্লজ্জভাবে শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে বাধা প্রদান ও তা নিয়ন্ত্রণ করে। কুষ্টিয়ায় কর্মসূচি পালনে পুলিশ নিষেধাজ্ঞা জারি করে, এমনকি দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হলে সেই পতাকাও নামিয়ে ফেলে পুলিশ। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।